আর চারজন অফার পাবেন এগ্রি অফিসার, এগ্রিকালচার অফিসার, তার হাত তুলুন তো দেখি। এর মধ্যে দেখি অফার পাবেন, যা পাবেন তাদের মধ্যে একটু এক দুই তিন চার তো আজকে আপনারা এখানে তো অপমান দিচ্ছেন, ঠিক আছে। এখন গার্জিয়ান কারণে আসছেন উচ্চারণের সাথে একটু আক্রমণ দেখি। একটা কথা মনে রাখবেন, একটা রাজ্যে আমি আপনাদের ডক্টর আমি আমি সিম্পলি গ্রেজুয়েট এবং সাথে রয়েছে একটা রাজ্যে বাংলাদেশে ডেভেলপমেন্ট কিভাবে ঠিক হয়, আমার রাজ্য বা আমার দেশ ডেভেলপ কতটুকু হয়েছে কিভাবে অ্যাসেস করব, এটাকে বলে জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টস। আমাদের রাজ্য সবার জন্য বলছি, যতদিন বাঁচি ততদিন শিখি। আমরা যদি ক্ষমতা আসি ২০১৮ এর আগে আমাদের রাজ্যে জিএসডিপি কত কত কোটি টাকা? ৪৩,৭১৫ কোটি টাকা। যত প্রপার্টি আছে গভর্নমেন্ট বেসরকারি, যত প্রপার্টি, এই সংকট হলো, এই সম্পদের মূল দাম হলো ৪৩,৭১৫ কোটি। আজকে এই ৬ বছরে এই জিএসডিপি কত হয়েছে? ৮০,০০০ কোটি, ৮০,০০০ কোটি। আমাদের মাথা পিছু আয় কত ছিল ১৭-১৮তে? ১,৪৪৪ টাকা। মাথা পিছু বাৎসরিক আয় এক একটা মানুষের এই রাজ্যের ১,৪৪৪ টাকা। আজকে কত? লেটেস্ট স্টাডি ২২-২৩ হয়েছে ১,৫৯,৪১৯ টাকা। পার্টিটা ইনকাম বেড়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমরা অনেক বলে দেখবেন, আমরা অনেক বুদ্ধিজীবী, জিনিসের দাম বাড়বে করে জিনিসের দাম বাড়বে। আটকাতে পারবে কে? পারবেন কেউ আটকাতে? পৃথিবীর কোন মানুষই জিনিসপত্রের দাম কমাতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে হবে, জিনিসের দাম বাড়বে। কৃষি দানের দাম বাড়লে তো কৃষকের লাভ হয়, যাতে বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে। ওই জায়গায় পার্টিটা এটা বেড়েছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়েছে। শুনলেন? হ্যালো, ওরা আরো ভালো বুঝবে, আমার থেকে ভালো বুঝবে। আমার পার্টিটা ইনকাম বেড়েছে মানুষ, আমার আমি যখন এই ধরনের ড্রেস পরে আজকে থেকে ৫০ বছর আগে এত ভালো ড্রেস পরে আসতো সবাই, বয়স্ক মান বলেন তো দেখি, এত সুন্দর ভালো ড্রেস পরে আসত না, তাদের ক্রয় ক্ষমতা কম ছিল। আজকে ক্রয় ক্ষমতা বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আয় বেড়েছে। তাহলে আজকে ২২-২৩ অর্থ বছরে আমাদের
26,419 টাকা পার কেপিটা ইনকাম। ত্রিপুরা প্রতিদিন মানুষ 42,22,000 মানুষ আছে ত্রিপুরা, সবাই গড়ে, কারো কম বেশি হতে পারে কিন্তু গড়ে পার কেপিটা ইনকাম হলো 1,49,419 টাকা। এই যে বলছি একটু আগে জিএসডিপি 80,000 কোটি, আমাদের টার্গেট আজকে 2025-এ আমাদের ত্রিপুরা জিএসডিপি যাতে হয় 1,00,000 কোটি টাকা, এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। এটার জন্য কি করতে হবে, এই যে জিএসডিপি করতে আসে তিনটা ক্ষেত্রে, এক প্রাইমারি সেক্টর, দুই সেকেন্ডারি সেক্টর, তিন টারশিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরটা কি, কৃষি, হর্টি, ফিশারি, পশুপালন, এগুলি প্রাইমারি সেক্টর, অর্থাৎ এগ্রিকালচার অ্যালাইড। এই যে কৃষি, হর্টি, ফিশারি এবং পশুপালন, এই এটা হলো প্রাইমারি সেক্টর। আর সেকেন্ডারি মানে শিল্প, টারশিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর। আমাদের রাজ্যের এই যে ডেভেলপমেন্ট বলছে একটু আগে 80,000 কোটি সম্পদ, এটা করতে গেছে প্রাইমারি সেক্টরের যোগান, যোগান দিচ্ছে 44.35%, 44.3, অর্থাৎ যা সম্পদ সৃষ্টি হয়েছে এর 44.35% প্রাইমারি কৃষি থেকে আসছে, কৃষি অ্যালাইড থেকে। সেকেন্ডারি শিল্প থেকে কত আসছে, মাত্র 10.50, খুব কম। টারশিয়ারি সেক্টর 45.15%, অর্থাৎ এটা কি, রিয়েল এস্টেট, হোটেল বিজনেস, রেস্টুরেন্ট, সোনার দোকান, ওষুধের দোকান, মল, ত্রিপুরাতে 5-টা হোটেল ছিল, আজকে 5-টা হোটেল, এখানে সবার স্টপ হয়েছে, স্টার হোটেল হয়েছে, এয়ারপোর্ট দিকে যান ডানে বাইরে প্রচুর দেখবেন হোটেল, হোটেল শুধুমাত্র হোটেলের মালিক পাচ্ছে না, সেখানে কাজ করছে মানুষ, এখানে মানুষ বিভিন্ন মানুষ যাচ্ছে, হোটেল বিজনেস আছে, ট্যুরিজম বিজনেস, প্রচুর টুরিস্ট আজকে ত্রিপুরা আসছে। সেই জন্য এটা কি বলে রাশে বোঝে বিভিন্ন জায়গার যে থাকে যে স্টে, স্টে হোমস্টে, আজকে বিভিন্ন জায়গায় হোমস্টে থাকে, সেখানে নিজেরাই কিন্তু নিজের রান্না করে খায়, টুরিস্ট আসে এইসব জায়গার থেকে। আর কিন্তু আধুনিক মডার্ন সিস্টেম, নতুন নতুন সিস্টেম, এরকম ট্যুরিজম আসে, ট্রান্সপোর্ট হিউজ বিজনেস, এবং এতে আপনার প্রচুর লোক, রিয়েল এস্টেট এত বড় বিল্ডিং হচ্ছে, কারা বানাচ্ছে, আপনি বানাচ্ছেন বিল্ডিং, আপনারা কেন্দ্রীয় বানাচ্ছে, রাজমিস্ত্রি লাগে, কাঠ মিস্ত্রি লাগে, তাহলে এমপ্লয়মেন্ট হচ্ছে, ট্যুরিজম ওই যে সেরকম বলছে, এটার জন্য এমপ্লয়মেন্ট হচ্ছে, আজকে এটা বাড়ছে এই টারশিয়ারি সেক্টর। মনে রাখবেন কোন রাজ্য যখন বা দেশ যখন টারশিয়ারি অর্থাৎ সার্ভিস সেক্টরে এগিয়ে যায়, মনে করবেন সেই রাজ্য উন্নয়নের দিকে এগোচ্ছে। আগে ফরেন কান্ট্রিগুলি দেখুন, এরভাবে হচ্ছে আমাদের দেশ, আমরা কৃষি আর টারশিয়ারি এই দুটাকে সামনে রেখে এগোচ্ছি। তো আমি এখানে মূল উদ্দেশ্য হলো আপনি যারা আপনারা জানেন আমাদের রাজ্যে 58টা ব্লক আছে, 58টা ব্লক, কিন্তু আমাদের কৃষি মহকুমা আছে, 47টা কৃষি মহকুমা আছে, এবং আমাদের প্ল্যান একটি করে প্রতিটি কৃষি মহকুমা, প্রত্যেকটি ব্লকে একটি করে কৃষি মহকুমা আমরা করার সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই জন্য আমরা অচিরে চড়িলাম, মুঙ্গিয়াকামিল এবং পেচারথলি, এই তিনটা ব্লকে আমরা কৃষি মহকুমার উদ্বোধন করতে যাচ্ছি।